হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভালো মানের ওয়াইল্ডলাইফ হেডফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি। আমি চলে আসছি বসুন্ধরা সিটি লেভেল 6 বি ব্লকের 15 নম্বর শপ, যেটা নাম হচ্ছে নিউ ইন টাইম। আপনাদেরকে দেখানোর জন্য এখানে অনেকগুলা ওয়াইল্ডলাইফ হেডফোন নিচে রাখা হয়েছে, তার মধ্যে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আসছে, যেমন হচ্ছে ওয়ান প্লাস থেকে শুরু করে অ্যাঙ্কার, তারপর হচ্ছে গিয়ে রিম্যাক্স, শাওমি, আরও অনেক ব্র্যান্ডার আছে। মামুন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কি ধরনের হেডফোনগুলো দেখাবো? আমরা আজকে ওয়্যারলেস হেডফোনগুলো দেখাবো, মানে সবগুলো ওয়্যারলেস ব্র্যান্ডের ওয়্যারলেস হেডফোন, দামি দামি কিছু ওয়্যারলেস হেডফোনগুলো দেখাবো। তো মূলত আপনারা যারা ভালো মানের ওয়্যারলেস হেডফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকে ভিডিওটি। তাদের দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং তাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আমাদের থেকে আপনার 500 টাকা থেকে শুরু করে আপনার 5,000 টাকা বা 10,000 টাকা পর্যন্ত আপনার হেডফোন পাবেন। আচ্ছা, সবগুলো দেখানো সম্ভব না, এই জন্য আমরা কিছু কিছু মডেলগুলো দেখাচ্ছি। এগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য সামনে রাখা হয়েছে। প্রত্যেকটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড এবং ভালো মানের হেডফোন, মানে লো প্রাইজের গুলো দেখতেছি আগে, ঠিক আছে? যেটা হচ্ছে হোকো ব্র্যান্ডের, হোকো ভালো মানের ব্র্যান্ড, কিন্তু এটা হচ্ছে একটু কম দামের প্রোডাক্ট। এটা দাম পড়বে আপনার 1,000 টাকা, আর চার্জিং ব্যাকআপ পাবেন আপনার 3.5 থেকে 4 ঘন্টা। এটা হোকোর আরেকটা মডেল, এটা হচ্ছে যদিও একটু আগের মডেল কিন্তু এটা অনেক চলে আমাদের। কেবল সিস্টেম আর কি? হ্যাঁ, এটা শুধু কেবলটা সিস্টেম গলায় ঝুলানোর জন্য। জি জি, এটা হচ্ছে ইনিয়ার। ওকে, হ্যাঁ, এটা মডেল হচ্ছে ES13+, এটা প্রাইস হচ্ছে 900 টাকা। 900 টাকা? সেক্ষেত্রে ঢাকার বাইরে হলে কুরিয়ার করি, ঢাকার ভিতরে হলে শপে এসে নিতে হবে। হ্যাঁ, শাওমি, এটা হচ্ছে নিকব্যান্ড বেসিক। নিকব্যান্ড বেসিক? হ্যাঁ, এটা দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে অরেঞ্জ। 7 ঘন্টা ব্যাকআপ দিবে এটা। চার্জ দিতে হয় কতক্ষণ? চার্জ দিবে 1 ঘন্টা। আচ্ছা, দাম কত পড়বে? এটা দাম পড়বে আপনার 2,300 টাকা। ঠিক আছে। তারপর এখানে একটা স্যামসাং এর দেখতে পাচ্ছি, নিকব্যান্ড টাইপের। এটা হচ্ছে স্যামসাং এর নিকব্যান্ড টাইপের, এটা হচ্ছে মডেল হচ্ছে ইউফ্লেক্স। ইউফ্লেক্স? হ্যাঁ, এই প্রোডাক্টটা অরিজিনাল তো বলতে না? হ্যাঁ জি, 100% অরিজিনাল। কেউ যদি মনে করে যে এটা 2 নম্বর, সেক্ষেত্রে আপনি ডাবল টাকা রিটার্ন পাবেন। এটা নতুন মডেল, এটা হচ্ছে ইউফ্লেক্স মডেল। আমি শুধু জাস্ট এগুলোর দাম সম্পর্কে আইডিয়া দিচ্ছি, কারণ আসলে ডিটেইলস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো ভাই, এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার 4,350 টাকা। আচ্ছা, এখানে যে প্রাইসটা বলতাছেন, এটা কি ফিক্সড প্রাইস? হ্যাঁ, এটা মূলত এখন ফিক্সড প্রাইস, পরে লটে মাল নামলে আমরা দাম কমতেও পারে আবার বাড়তেও পারে, মানে এগুলো প্রাইস কম বেশি হয়। কম বেশি হয়। একই যে স্যামসাং এর, এটা আমি খুলে দেখাই, এটা খোলা আছে। 1 কেজি কিন্তু বর্তমানে অনেক পপুলার, কিন্তু সাউন্ড কোয়ালিটি, ভি কোয়ালিটি সবকিছু বেস্ট। এই প্রোডাক্টটা একদমই লিমিটেড, এটা আমাদের কাছে খুব একদম কম আসছে। ওয়াও, এটা তো অনেক সুন্দর। হ্যাঁ, আর হয় ব্লু কালার, এটাই না? হ্যাঁ, এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা আমাদের খুব একদম কম প্রোডাক্ট আসছে, পরে যারা আসবে তারা মনে হয় না পাবে। হ্যাঁ, এটার দামও অনেক বেশি, তো এই জন্য প্রোডাক্টটা একদম কম রাখাই আমরা। কোয়ালিটি অনেক ভালো, এটার মডেল হচ্ছে Y500, একবার চার্জ দিলে আপনার 33 ঘন্টা ব্যাকআপ দিবে। এটার সাউন্ড কোয়ালিটি কেমন? বেস কোয়ালিটি কেমন? অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, এটা আমরা ট্রাই করে দেখছিলাম, তো এই জন্য আপনি বলতেছি অনেক ভালো। এটা এটার দাম পড়বে আপনার 10,500 টাকা। 10,500 টাকা? হ্যাঁ, এক্সপেন্সিভ। হ্যাঁ, একদম এক্সপেন্সিভ, প্রাইসটা অনেক বেশি এটার। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যারা এই ধরনের হেডফোন পছন্দ করেন, একটু ভালো মানের চাচ্ছেন, তারা এটা নিতে পারেন। হ্যাঁ, 1 কেজি আপনার স্যামসাং এর, আপনার Note 8, Note 9 বা Note 10, Note 10 Plus এর সাথে যে হেডফোনটা দেয় ওই কোম্পানির। এটা এটা হচ্ছে Xiaomi নিকব্যান্ড ইয়ারফোন, কালার হয় দুইটা, সিলভার আর হচ্ছে ব্ল্যাক। এটা দাম পড়বে আপনার 4,350 টাকা, 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এটা হচ্ছে বাসুস ব্র্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে বাসুস ব্র্যান্ডের S16। আপাতত আমাদের কাছে দুইটা কালার আছে, ব্ল্যাক আর হচ্ছে রেড। রেড ব্ল্যাক? হ্যাঁ, এটা রেড ব্ল্যাক, দুইটা কালার মিক্স করা এটা। এটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা প্রাইসটা আগে বেশি ছিল, এখন একটু প্রাইসটা একটু ডাউন হয়েছে, 1900 টাকা। এটা হচ্ছে আপনার ব্ল্যাক রেড আর হচ্ছে ব্ল্যাক। আমার কাছে এটা ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই এটা ভালো আর কি, কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওয়্যারলেস হেডফোন, একদম বেস্ট ওয়্যারলেস হেডফোন, বক্সটা দেখলে মনে হয় একদম প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ, আমাদের কাছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটা কি নতুন আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডুয়েল মাইক্রোফোন, ফুলি টাচ। ঠিক আছে, এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। টাইল দেওয়ার জন্য আমাদের কাছে খোলা আছে, সমস্যা নাই, মানে টাইল দিয়ে নিতে পারবে না? হ্যাঁ, টাইল দিয়ে দেখে নিতে পারবে, গান শুনে দেখে তারপর আপনি নিতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে আপনার এই এক একটা বার্স আপনার 5 ঘন্টা করে ব্যাকআপ দিবে। আচ্ছা, আর পুরো বক্সটা শুদ্ধ দিবে আপনার 20 ঘন্টা, মানে 3 বার চার্জ দেওয়া যাবে। হ্যাঁ, 3 বার চার্জ দেওয়া যাবে। ওকে, আচ্ছা, যে অপশন লাগবে সবগুলো ইউজ করতে পারবে। একটা চার্জার আছে, ম্যানুয়াল গাট আছে, মানে প্রত্যেকটার সাথে এগুলাই থাকে। হ্যাঁ, এটা সাউন্ড কোয়ালিটি ভালো তো? না, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, আমরা শুনে আবার মাঝে মাঝে একটু দেখি, তো সাউন্ড কোয়ালিটি অনেক পছন্দ হয়েছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, পার্সোনালি আমাদের অনেক পছন্দ। অ্যাঙ্কারের স্পিরিট প্রো। ওকে, এটা তো, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ। ওকে, আপনি এখানে পিকচারটা দেখলে হয়তো বুঝতে পারবেন। 10 ঘন্টা ব্যাকআপ দিবে এটা। চার্জ দিতে হয় কতক্ষণ ভাই? এটা চার্জ দেবে 1 থেকে 1.5 ঘন্টা। এটার দাম হচ্ছে 3400 টাকা। 3400 টাকা এটার প্রাইস? আচ্ছা, এখানে কি একটু কথা বলা যাবে না? ফিক্সড প্রাইস? হ্যাঁ, এখন মূলত ফিক্সড প্রাইস। জি, দেখেছে আমাদের কাস্টমার আসলে দেখেছে, কাস্টমার সাপেক্ষে দেখেছে একটু কমলে দামটা আমরা একটু কমাই রাখি, বা যা কাস্টমার একটু ছাড় দিই আমরা। আমার চ্যানেল থেকে আসে তাহলে? আপনার চ্যানেল থেকে আসলে যদি আমরা যেটা পারি কমাই দিই।
মানে যে প্রোডাক্ট আমাদের ছাড় দেওয়া যায় ওই প্রোডাক্ট আমরা কমাই দিই, হোলসেল নিতে পারবেন, সেক্ষেত্রে আমাদের পার্সোনালি ভাবে আমার সাথে আলাপ করতে হবে। Xiaomi AirDots, এটা হচ্ছে Xiaomi Air, এটার ভিতরে আরেকটা মডেল আছে Redmi AirDots, Redmi AirDots আপাতত স্টকে নাই, ওটা আবার কয়েকদিন পরে আসবে। এটার দাম হচ্ছে আপনার 2500 টাকা, ফুললি টাচ, হ্যাঁ এটা টাচ, এটা 3 ঘন্টা করে ব্যাকআপ দিবে এগুলো, এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। আচ্ছা এটা, হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো, এটা হচ্ছে আপনার এয়ার অ্যাপল টাইপের, হ্যাঁ অ্যাপল টাইপের, এটা এটা হচ্ছে আপনার 4600 টাকা, এটা আর এটা হচ্ছে আপনার 2500 টাকা। আপনার যাদের বাজেট কম, একটু ভালো মানের হেডফোন চাচ্ছেন, কিছু ওয়াই ব্র্যান্ডার নিতে পারেন, কারণ তাদের কম প্রাইসের মধ্যে ভালো মানের হেডফোন দেওয়ার চেষ্টা করে আপনার Xiaomi, তারপর অন্যান্য হেডফোন থেকে আপনার অনেক ভালো কোয়ালিটি সাউন্ড কম্পেয়ার করে শুনে তারপর নিতে পারেন। আমাদের সব কিছু আছে, হ্যাঁ টাচ না, হ্যাঁ টাচ, ব্যাটারি ব্যাকআপ দিবে আপনার 3.5 ঘন্টার মতো, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা 2 থেকে 3 বার চার্জ করতে পারবেন। আরো এটা দাম পড়বে আপনার 2150 টাকা। সাউন্ড কোয়ালিটি কেমন? ওটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। কি সোয়ার আর দুইটা মডেল আছে, এটা T2C আছে, T2S জি, T2C তে তো সবাই নে বা ই করে, এটা দাম একটু কমছে প্রাইসটা, দুইটা তো মোটামুটি সেমই লাগে, হ্যাঁ দুইটাই মোটামুটি সেম, এটা হচ্ছে ওয়্যারলেস সাপোর্টেড, জি জি, আর সাউন্ডটা হচ্ছে এটা 19 এটা 20, মানে একটু ডিফারেন্স হচ্ছে আপনার 1700 টাকা T2S জি, আর T2C হচ্ছে 1500 টাকা। ওকে, তো এগুলো নিয়ে অনেক রিভিউ আছে আপনাদের এখানে, হ্যাঁ চাইলে আপনারা অনলাইনে আপনারা ই করতে পারেন, সার্চ দিলে মডেল নাম্বার দিয়ে আইসা পড়বে। এটা হচ্ছে গরিবের এয়ারপডস, গরিবের এয়ারপডস জি, এটা হচ্ছে রিমেক্স এর, এটার মডেল হচ্ছে RW2, লুক লাইক সেম, হ্যাঁ সেম, সব কিছু সেম, এয়ারপডস, এবং কি আপনি অ্যাপেলে যখন সার্চ দিবেন তখন এই ডাকনাটা যখন উঠাবেন না তখন ওখানে অ্যাপেল এয়ারপডস লেখা আসবে, আর এর সাথে যারা নবীন ব্লক থেকে আসবে তাদের জন্য একটা কভার ফ্রি আছে এটার সাথে। আচ্ছা চার্জিং অপশন তো সেম অ্যাপেলের, অ্যাপেলের মতো, এবং কি এটার সাথে একটা অরিজিনাল অ্যাপেলের কেবল দেওয়া আছে। এটার বক্সটা হচ্ছে এটা, আচ্ছা এটার বক্সটা হচ্ছে কি, এটা রিমেক্স এর, মূলত এই মডেলটা একদম লেটেস্ট, আচ্ছা নতুন বাজারে আসছে, এটা কালার হচ্ছে তিনটা দেখেন, এটা অনেক সুন্দর, এটা ওকে ঠিক আছে, এটা ফুললি টাচ, ফুললি টাচ, একদম একদম ছোট ভিতরে, এটা কানের ভিতরে একবার লাগিয়ে থাকবে, পড়বে না তো, না না এটা পড়ার কোনো চান্স নাই, যারা যাদের কানটা একটু ছোট তারা এই বার্ডস গুলো চেঞ্জ করে নেবেন, আচ্ছা বার্ডস গুলো চেঞ্জ করে ছোট বড় যাদের লাগে যেটা লাগে ওটা লাগায় নেবেন। আচ্ছা এটার সাউন্ড কোয়ালিটি কেমন? এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো এটার, তাই হ্যাঁ। দাম কত পড়বে? এটা দাম পড়বে আপনার 2600 টাকা, 2600 টাকা, হ্যাঁ 2600 টাকা। এটা কি এটাই? হ্যাঁ এটা হচ্ছে তিনটা কালার, এটার গ্রিন কালার, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, হোয়াইট কালার, মানে তিনটা কালার খালি আমাদের কাছে পাবেন, তিনটা কালারই তাদের কাছে अवेलेबल পাবেন, প্রাইস হচ্ছে 2600 টাকা। হ্যাঁ আর এগুলোর প্রাইস কিন্তু কন্টিনিউ কম বেশি হয়, হ্যাঁ কম বেশি হয়, কমলে অবশ্যই কমাই দিব, অবশ্যই কমাই দিব আমরা, আর চাইলে হোলসেল নিতে পারবেন, হ্যাঁ অবশ্যই হোলসেল নিতে পারবেন। এটার মধ্যে আরেকটা মডেল আছে TWS3, জি এটা কিন্তু TWS5, এটা হচ্ছে TWS3, এটা যদিও মডেলটা আগের কিন্তু এটাতে আপনার চার্জিং ব্যাকআপটা অনেক বেশি, এজন্য এই প্রোডাক্টটা অনেক বেশি চলে আমাদের। যদিও মডেলটা আগে তারপরে চার্জিং ব্যাকআপের জন্য প্রাইসটা একটু বেশি, বাটন বাটন সিস্টেম, আর এটা বক্সটা অনেকটা স্ট্যান্ডার্ড, অনেক বড় আর কি বক্সটা, যেহেতু ওইটা একটু ছোট ছিল, হ্যাঁ এটা একদমই ছোট। আচ্ছা তো আপনাদের যার যে মডেলটা প্রয়োজন হয় বা পছন্দ হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন। স্যামসাং এর হচ্ছে, এটা হচ্ছে লেভেলিও, লেভেলিও, হ্যাঁ এটা লেভেলিও মডেল, এটা হচ্ছে যদিও ব্যান্ড টাইপের, হ্যাঁ এটা ব্যান্ড টাইপের, যদিও এটা আগের মডেল, তারপরে এই প্রোডাক্টটা অনেক বেশি চলে আমাদের, এটা একবার চার্জ দিলে আপনার 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ পাবেন। ওকে দাম কত পড়বে এটা? এটা দাম পড়বে 3100 টাকা। পছন্দের একটা হেডফোন যেটা হচ্ছে গিয়ে OnePlus এর, হ্যাঁ OnePlus এর, এটা এটা দুইটা মডেল আছে আমাদের কাছে, এটা হচ্ছে One, হ্যাঁ আচ্ছা টুটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, হ্যাঁ বুলেট ওয়ানটা নিলে আমাদের পড়বে আপনার 4200 টাকা। ওকে বুলেট ওয়ানটা, এটা কালার হয় ব্ল্যাক আর রেড, রেড কালার নিলে থেকে 500 টাকা আর বেশি হবে। বুলেট টু যদি যারা নিতে চায়, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 6600 টাকা, কিন্তু প্রাইসটা এখন একটু বাড়ছে, এখন প্রাইসটা 7000 টাকা, 7000 টাকা, হ্যাঁ মানে 400 টাকা বেড়ে গেছে, হ্যাঁ দাম বেড়ে গেছে, যদি আবার প্রাইসটা কমে সেক্ষেত্রে আমি কমাই দিতে পারবো, কিন্তু এখন 7000 টাকা প্রাইস। আচ্ছা এগুলো প্রত্যেকটা প্রাইস দিতে কাছে কম বেশি হয়, হ্যাঁ কিছু হেডফোন আপনাদের দেখানোর চেষ্টা করছি যেগুলো ছিল এর বাইরে, কিন্তু তাদের কাছে আরো অনেক হেডফোন, অনেক অনেক ধরনের হেডফোন আছে আরো, যেগুলো আসলে দেখালে শেষ হবে না। থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য। এটা হচ্ছে গিয়ে তাদের শপের ভিজিটিং কার্ড, তো এখানে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার সহ। এখানে যে হেডফোন গুলো ছিল সবগুলো ছিল ভালো মানের বেস্ট কোয়ালিটি ওয়্যারলেস হেডফোন। ওনার মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, আমাকে সবসময় উনি হেল্প করে। আপনি অবশ্যই দোকানে আসলে নবীন ব্লগ চ্যানেলের নাম বলবেন, আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দিবেন, তাই তো ভাই? হ্যাঁ পুরাই দিতে পারবো না, কিছু কিছু পুরাই দিতে পারবো। ওকে গাইস, সো এখানে যে প্রাইসগুলো বলা হয়েছে হেডফোন গুলার, প্রাইসটা কিন্তু সবসময় এক থাকে না, কন্টিনিউ আপ ডাউন হয় আর কি, মানে কম বেশি হয়। সো অবশ্যই আপনার এক্স্যাক্টলি প্রাইসটা জানার জন্য অবশ্যই মামুন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার বসুন্ধরা সিটি Level 6 বি ব্লগে 15 নম্বর শপ, নিউ ইন্টেন তাদের দোকানের নাম। আর যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে যে বেল আইকনটি আছে সেটা তো অবশ্যই প্রেস করে দেবেন। ওকে তো সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।